ঘুরতে ঘুরতে চলে এসেছি জয়ন্তী শিব মন্দিরে। তো পাশেই আমাদের পাহাড়টা রয়েছে, খুব সুন্দর। তো আজকে সরস্বতী পূজা, তো আজ চলে এসেছি আমরা জয়ন্তী পাহাড়ে। দেখতে পাচ্ছেন পাহাড়টা খুবই সুন্দর লাগছে। তো ওইদিকেও যাবো আমরা, আরও অনেক জায়গায় যাব। তো হেই ইয়ো, হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সো আমি শহর জীবনের নৈরাশ্য কাটিয়ে হতাশা থেকে অনেক দূরে চলে এসেছি আজকে। আমাদের তুফানগঞ্জ থেকে মোটামুটি 60 কিলোমিটার দূরে আমরা চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন পাহাড়, তো দেখুন, এনজয় করুন ভিউটা। শিব মন্দির, ভোলে বাবাকে মন্দির, বাহ খুবই সুন্দর লাগছে। এদিকে আমাদের অভিজিৎদা। হ্যালো এভরিওয়ান, এনজয় করুন জয়ন্তীর নানান জায়গা আপনাদের ঘুরে দেখাবো। তো এনজয় করুন, পুরো ভিডিওটা দেখুন আর লাইক করতে কিন্তু ভুলবেন না। একদম। তো চলুন আর একটু দেখবো কোথায় যাওয়া যায়। এখন এখান থেকে এখন রওনা দিব পাহাড়ের দিকে, সেদিকে দেখবো কী কী রয়েছে আপনাদেরকেও দেখাবো। তো আপাতত আমরা ভোলে বাবার মন্দির থেকে যাচ্ছি। এই মন্দির থেকে আমাদের যাত্রা শুরু, চলুন দেখা যাক। দেড় ঘন্টা জার্নি করে চলে আসলাম জয়ন্তীতে। তো আজ সরস্বতী পূজা, এনজয় করুন, ভিউ এনজয় করুন। ওয়াহ খুবই সুন্দর জায়গাটা। চলে আসলাম জয়ন্তী হসপিটালে। তো এখানে আশেপাশের যে লোকজনেরা, তারা এখানেই চিকিৎসা করায় হয়তো। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ছোট্ট একটি হসপিটাল পাহাড়ের বুকে। আমরা একদম পাহাড়ের কাছে চলে এসেছি। তো এখানে একটা ছোট্ট ঝর্ণা দেখতে পাচ্ছেন, ঝর্ণার জল নিচের দিকে নেমে এসেছে। তো ভিতরের দিকে যাব। এখানে দেখতে পাচ্ছেন হাতি, হাতির পায়খানা, চলুন যাওয়া যাক। করছি আরে একটা একটা খেয়ে নেই। এদিকে দেখ, বিরাট বিরাট, কালকে খাবো। দারুন দারুন, কেমন টেস্ট? পাহাড়ে এসে পেয়ে গেলাম বরের গাছ। তো আমরা যেখানেই যাই
ফলের গাছ থাকেই। লেবু চুরি করেছিলাম, বাহ, আর চুরি করার প্রয়োজনই হলো না আজ। এখানে আমাদের প্রকৃতির দয়া, প্রকৃতির দয়ায় আমরা পেয়ে গেলাম বড়ের গাছ, অসাধারণ বড় বড়। এগুলো কালকে বাড়ি গিয়ে হবে, বড়ি মাখা হবে। গাছ শেষ করে দেবো আজকে, দেখেন তো বিশাল বড় বড়, তো বিশাল মানে হিউজ সাইজের বড়ই। চলো চলো এখন, চলো আর দেরি করা যায় না। তো আমরা জঙ্গলের মাঝখানে আসি, যখন তখন জীবজন্তু চলে আসতে পারে। তো দেখাবো আপনাদের পাহাড়টা, দেখতে পাচ্ছেন আপনারা, অসাধারণ। সো গাইস, আমরা এখন এখান থেকে রওনা দিব, কারণ আমাদের বাইক ওখানটায় রয়েছে। তো আমরা বাইকে করে এসেছি, এই জন্যই বেশিক্ষণ টাইম এখানে থাকতে পারলাম না। তো চলো আরেকদিন আসা যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখনো ক্যামেরাতেও স্পষ্ট দেখা যাচ্ছে, পাহাড়টা খুবই সুন্দর লাগছে, আবহাওয়া খুবই মনোরম আজকে, রৌদ্র উঠেছে, খুব ভালো লাগছে। আর আমরা যে জায়গাটায় এসেছি অনেক ফলের গাছ রয়েছে। চলুন যাওয়া যাক। দ্য নেক্সট ডে, সো গাইস, গতকালকে ভিডিওটা করা হয়ে ওঠেনি, কারণ গতকালকে সন্ধে হয়ে এসেছিল। তো এই জন্যে আজকে এন্ডিং ভিডিওটা করছি। এন্ডিং ভিডিও বলতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যত পারো আমাকে প্রমোট করো। প্রমোট করা বলতে বুঝতেই তো পারছো, শুধু লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো গাইস, সি ইউ সুন ইন মাই নেক্সট ব্লগ, বাই বাই। Everybody say yeah, it's 50 cents.